আসসালামু আলাইকুম। আজকে আমাদের রিভিউয়ের বিষয় মেজে 99 ক্লাসিক। এই রিভিউটা কয়েকদিন আগে হচ্ছে ওয়াহিদ ভাই তাদের চ্যানেলে আপলোড করেছেন, সেখানে আমার একটা ছোট পার্ট আছে। থ্যাংকস ওয়াহিদ ভাই ফর লেটিং মি জয়েন ইন দিস ভিডিও। প্রথমে বলে রাখি, এই হেডফোনটার প্রাইস হচ্ছে $309, $10 কাছাকাছি। আর আপনি যদি কাউকে দিয়ে নিয়ে আসান তাহলে হয়তো অ্যারাউন্ড 28,000 থেকে 30,000 টাকা কাছাকাছি খরচ পড়তে পারে। অনেকেই ভিডিও শুরুতে এসে কমেন্ট করবেন যে ভাই আমার ফোনের দামই 30,000 টাকা, না আমি কেন 30,000 টাকা দিয়ে হেডফোন কিনবো। বা হয়তো অনেকে বলবেন যে ভাই আমি তো গুলিস্তান থেকে 200 টাকার ইয়ারফোন কিনে খুশি। ব্যাপারটা হচ্ছে একটা জিনিস আমাদের আসলে ভাবতে হবে যে আমরা কিন্তু অনেক দামি ফোন ইউজ করি, লাইক অনেকে আইফোন 11 প্রো ইউজ করে, অনেকে S20 Ultra কিনেছেন, অনেকে হচ্ছে দামি বাইক ইউজ করেন। সো আলটিমেটলি সব কিছুই দামি কম দামি আছে। অডিও গিয়ারটাতেও আসলে অনেক দামি রেঞ্জের হেডফোন ইয়ারফোন আছে। তো সেদিক থেকে আসলে জাজ করলে এই হেডফোনটা এই প্রাইসটাকে ডিজার্ভ করে কিনা সেটা আসলে একটা মেইন কি পয়েন্ট। আমাদের সারাউন্ডিংস মিলে একটা জিনিস চিন্তা করি যে একটা ইয়ারফোনের দাম আসলে কতই হইতে পারে, 200, 300, 500 টাকা বা 5,000, 2,000, 5,000 টাকা। কিন্তু আসলে না, অডিওতে আরও অনেক হাই লেভেলের জিনিসপত্র আছে। মেজে 99 ক্লাসিক আসলে এরকম একটা হাই লেভেলের জিনিস। এবং টু বি ভেরি অনেস্ট, আমি অনেক দামি দামি জিনিসপত্র ইউজ করেছি, এখনও কন্টিনিউয়াসলি ইউজ করি। সেদিক থেকে যদি আমি চিন্তা করি, প্রাইস পারফরমেন্স হিসেবে মেজে আমার প্রচণ্ড পরিমাণে পছন্দ হয়েছে। বিকজ এই হেডফোনটা প্রাইস যাই হোক, হেডফোনটা অনেক কমফোর্টেবল, হেডফোনটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো। পাশাপাশি আমার চ্যানেলে এর একটা আনবক্সিং ভিডিও আমি করে ফেলেছিলাম, সেটা অবশ্যই দেখবেন। আর আমাদের ইন্ট্রোটা কেমন লেগেছে এই হেডফোনের ভিডিওর সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। মেজে একটা রোমানিয়ান কোম্পানি। এই কোম্পানির প্রচুর হাই এন্ডের প্রোডাক্ট রয়েছে। তাদের একদম ফ্ল্যাগশিপ লেভেলের হেডফোনটা হচ্ছে অ্যারাউন্ড $3,000, টেকনিক্যাল এটা বাংলাদেশের টাকায় 2,50,000 থেকে 2,60,000 টাকার কাছাকাছি খরচ হবে। তাদের সাকসেসফুল প্রোডাক্ট হচ্ছে মেজে 99 ক্লাসিক। এই হেডফোনটা অ্যাকচুয়ালি একটা পিস অফ আর্ট। এই হেডফোনটা দেখলে আপনি বুঝতে পারবেন তাদের ক্রাফটম্যানশিপ, তাদের যে ওভারঅল অ্যাপিয়ারেন্স, সব কিছু একটা ইউনিক, খুবই কমফোর্টেবল, খুবই লাইট ওয়েট, এবং পাশাপাশি এর বিল্ট ম্যাটেরিয়ালগুলোও বেশ প্রিমিয়াম। দেখতে পাচ্ছেন এই হেডফোনটা অ্যাকচুয়ালি ওয়ালনাট উড দিয়ে বানানো। তারা এই হেডফোনটা বানাতে কোনো রকম গ্লুয়ের ইউজ করে নাই। আমাদের ভার্সনটা ওয়ালনাট গোল্ড, সুতরাং এই মেটাল পোর্শনগুলো গোল্ড। কিন্তু হেডব্যান্ডের ঠিক উপরের দুইটা দেখবেন যে মেটালের বার আছে, যে বারটা কার্ভ করে লাগানো, এটার জন্য একটা অ্যাকিউরেট ক্ল্যাম্পিং ফোর্স থাকে। ফোর্সটা অনেক বেশিও না, অনেক হালকাও না, খুব সুন্দর করে কানের সাথে আটকায় থাকে, যেটা খুব কমফোর্টেবল আর কি। পাশাপাশি এর এয়ারপ্যাডগুলোর ডেপথ বেশ ভালো, পিইউ লেদারের এয়ারপ্যাড। এর হেডব্যান্ডটাও পিইউ লেদারের তৈরি। হেডব্যান্ডটার সেলফ অ্যাডজাস্টিং মেকানিজম আছে, সুতরাং যে কারো হেডে এই হেডফোনটা খুবই কমফোর্টেবলি ফিট হবে। সেলফ অ্যাডজাস্টিং মেকানিজমটা হচ্ছে আপনি যখন পড়বেন আপনার মাথার শেপের ওপর বেস করে এ ছোট এবং বড় হবে। মাথার উপরে কোনো রকম প্রেশার ক্রিয়েট করে না, কানের উপরে কোনো রকম প্রেশার ক্রিয়েট করে না। হেডফোনটা পরে থাকলে অনেকক্ষণ কান ঘেমে যায় না, কমফোর্টেবল, এবং মুভি দেখা, গেম খেলার জন্য হেডফোনটা বেশ ভালো সাপোর্ট দিয়েছে বলবো। বক্সের মধ্যে দুটো কেবল পেয়ে যাবেন। দুটো কেবলেরই ওয়াই স্প্লিটার থেকে নিচের দিকে কেভলার কভার করা, আর ওয়াই স্প্লিটারের উপরের দিকে রাবার পোর্শন। হেডফোনটির কোনো পাশে লেফট এবং রাইট মার্কিং নেই, লেফট এবং রাইট মার্কিংটা কেবলে আছে, সুতরাং কেবলের লেফট পোর্শনটা যে পাশে ঢুকাবেন সেটা লেফট হয়ে যাবে, রাইট পোর্শনটা রাইট হয়ে যাবে। এটা একটা খুবই ভালো ফিচার, আপনি যে কোনোভাবে পড়তে পারবেন। দুটো কেবলের মধ্যে একটা কেবলে মাইক্রোফোন আছে এবং সাথে ওয়ান বাটন রিমোট আছে। মাইক্রোফোনের কোয়ালিটি বেশ ডিসেন্ট বলবো আমি। সো হেডফোনটার সাউন্ড সিগনেচার নিয়ে আলোচনা শুরু করা উচিত। হেডফোনটা একটা ভি শেপ সাউন্ড সিগনেচার আছে, এতে স্মুথ এবং ফান একটা টাচ আছে। হেডফোনটা কানে দিলে আপনি খেয়াল করবেন এর বেস বেশ বড় এবং ফাস্ট বেস আছে এই হেডফোনটাতে, যথেষ্ট ভালো ইম্প্যাক্ট ফেলবে। প্রথমে বলতে হবে এই হেডফোনের সাউন্ডটা অনেক এক্সক্লুসিভ একটা সাউন্ড। আপনারা খেয়াল করে দেখবেন এই হেডফোনটা হচ্ছে ক্লোজ ব্যাক, দ্যাট মিন্স এই হেডফোনটার পেছনের এই পোর্শনটি উড এবং এখান থেকে কোনো সাউন্ড লিকেজ নেই। সুতরাং আপনি যদি ঘরে এবং বাইরে এই হেডফোনটা ইউজ করতে চান কোনো রকম প্রবলেম হবে না, খুবই কোয়ালিটি একটা সাউন্ড যে কোনো জায়গায় আপনি পেতে পারেন। পাশাপাশি এই হেডফোনটার সাউন্ড অনেক ফান, অনেক ফান। এই হেডফোনটাতে কনজিউমারদের জন্য পর্যাপ্ত পরিমাণে বেজ আছে এবং তার সাথে সাথে বেশ ভালো ট্রেবল আছে। মোটামুটি আমি বলবো একটা মিউজিক্যাল ভি শেপড সাউন্ড এই হেডফোনটার। ভি শেপড সাউন্ড মানে আপনি বুঝতেই পারছেন এর বেজ একটু বেশি, ট্রেবল একটু বেশি, মিডসের পরিমাণটা একটু কম। কোনো রকম প্রবলেম ক্রিয়েট করে না এই হেডফোনটা দিয়ে গান শুনতে, প্রচুর পরিমাণে বেস পেয়েছি। এবং যারা বেস পছন্দ করে তাদের কাছে মেজে 99 ক্লাসিক একটা আদর্শ হেডফোন হতে পারে।
বাট ইউ নো প্রাইস কামস ফার্স্ট বিকজ এটা $300 হেডফোন, অনেকেরই বাজেট নেই। তবে যারা এফোর্ড করতে পারেন তাদের জন্য মেজে 99 ক্লাসিক একটা ছুটির দিনের হেডফোন, যে আপনি ছুটির দিন সারা দিন বসে এই হেডফোনে গান শুনতে পারবেন। মিড বেস, সাব বেস এবং ইনস্ট্রুমেন্টগুলোর সেপারেশন খুবই ভালো ছিল। যদিও মিডসটা আরেকটু ফরওয়ার্ড হলে আমি পার্সোনালি একটু হ্যাপি হতাম, বাট সেদিক থেকে আসলে কমপ্লেন করার কিছু নাই। ভি শেপ সাউন্ড সিগনেচারের আসলে মিডসটা একটু কমই থাকে। ট্রেবলের এক্সটেনশনটাও ভালো আছে, মেটাল রক এই গানগুলো বেশ ভালোভাবে শুনতে পাচ্ছিলাম। এবং এই হেডফোনটাতে একটা এক্সট্রা এনার্জি আছে যেটা আপনাকে কাজ করতে, গান শুনতে আরও উৎসাহ জাগাবে, যে আপনার মনে হবে যে আরও কিছুক্ষণ ধরে গান শুনি। সুতরাং এদিক থেকে চিন্তা করলেও মেজে 99 ক্লাসিককে আমি সাউন্ডের দিক থেকে ওর দিক। আর এই প্রাইস রেঞ্জে আসলে খুব ভালো ক্লোজ ব্যাক হেডফোন নাই, ওপেন ব্যাক অনেক হেডফোন আছে। আমিও পার্সোনালি অনেকগুলো ওপেন ব্যাক ভালো ব্র্যান্ডের হেডফোন ইউজ করেছি, যেমন আমার কাছে অডিজ আছে, হাইফাইম্যান ছিল, সেনহাইজার আছে, বাট মেজে 99 ক্লাসিক কিন্তু আমাকে বেশ এক্সাইটেড করেছে। সুতরাং সেদিক থেকে বলতে গেলেও আমার কাছে মোটেও মনে হয় নাই যে এই $310 যে প্রাইস এটা ডিজার্ভ করে না। মেজে 99 এর একটা স্ট্রং ফিচার হচ্ছে এর ইমেজিং এবং সাউন্ড স্টেজ। ক্লোজড ব্যাক ক্যান হলেও এর সাউন্ড স্টেজ বেশ ওয়াইড ছিল, যদিও মাথার অনেক দূর থেকে সাউন্ড আসে এরকম না, বাট অনেক ভালো নোটিস করা যাচ্ছিল কোন ইনস্ট্রুমেন্টগুলো কোথায় আছে। সুতরাং যারা গেম খেলার জন্য একটা ক্লোজড ব্যাক হেডফোন এক্সপেক্ট করছেন তাদের জন্য মেজে 99 ক্লাসিক খুবই ভালো সাপোর্ট দেবে। অবভিয়াসলি এই হেডফোনটা ইউজ করতে আপনার কোনো এক্সপেন্সিভ গিয়ার দরকার নেই, যে আপনার অনেক ভালো ফোন দরকার বা আপনার একটা ভালো মিউজিক প্লেয়ার বা অ্যাম্প ডেক দরকার, সেরকমও কিছু দরকার নেই। এই হেডফোনটা যে কোনো ডিভাইস থেকে, জাস্ট খালি 3.5mm ইয়ারফোন জ্যাক থাকলেই এই হেডফোনটা আপনি অনায়াসে ইউজ করতে পারবেন। প্লেয়ার, কম্পিউটার, মোবাইল, যে কোনো ডিভাইসে এই হেডফোনটা খুবই ভালো সাউন্ড দেয়। আর আপনার যদি 3.5mm জ্যাক না থাকে, আপনার যদি একটা 3.5 থেকে টাইপ সি অডিও ডঙ্গল থাকে, সেটা যে কোনো কোম্পানির হতে পারে, সেখান থেকে এখান থেকে আসলে ভালো সাউন্ড পাওয়া সম্ভব। হে, কী খবর? আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন ড্রয়েড হেড সনি 1000XM3 আর মেজে 99 ক্লাসিক। এই দুটো হেডফোন বেশ কিছুদিন ধরে আমি শুনছি রেগুলার বেসিসে, আর আমার কাছে মনে হয়েছে এই দুটার স্লাইটলি কম্পারিশন করাই যেতে পারে। তো এটা হচ্ছে বেসিক্যালি ওয়ার্ড হেডফোন আর এটা ব্লুটুথ হেডফোন। তবে এই দুটোর মধ্যে বেসিক যে ডিফারেন্সটা আমার কাছে চোখে পড়েছে সেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি। দুটোই এক্সপেন্সিভ, একটা প্রায় 35,000 টাকার মতো দাম আর একটা অলমোস্ট 40,000 টাকা। আমার কাছে মনে হয়েছে সাউন্ড কোয়ালিটি, ক্লারিটি, ওভারঅল পারফরমেন্সের দিক দিয়ে মেজে 99 ক্লাসিক অনেক এগিয়ে থাকবে। বাট ওভারঅল অন্যান্য জিনিস যদি আপনি কম্পেয়ার করেন, যেমন অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, নয়েজ আইসোলেটিং, বেস কোয়ালিটি, সব কিছুকে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে এটাকেও কিন্তু কোনো অংশে পিছিয়ে রাখা যাচ্ছে না। কিন্তু আমি মেজে 99 ক্লাসিককে এগিয়ে রাখবো এর অসাধারণ সাউন্ড লেয়ারিং, সাউন্ড স্টেজ আর ক্লারিটির জন্য, যেটা সোনি 1000XM3 এর কাছাকাছিও যেতে পারেনি। সো এটা ছিল খুবই সংক্ষেপে মেজে 99 ক্লাসিক আর সোনি 1000XM3 এর কম্পারিশন। আশা করি কিছুটা আইডিয়া আপনারা পেয়েছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ড্রয়েড হেড। এই হেডফোনটির কিছু প্রো অ্যান্ড কনস ওয়াহিদ ভাই তুলে ধরার চেষ্টা করেছেন, তার সাথে আমি কিছু জিনিসপত্র অ্যাড করতে চাই। বাট ওয়াহিদ ভাইয়ের দুইটা পয়েন্টের সাথে আমি অ্যাগ্রি করতে পারি নাই। প্রথম যে জিনিসটা হচ্ছে, উনি বলেছিলেন যে এই হেডফোনের দুই পাশে দুইটা তার লাগানো। আমি এই ব্যাপারটা এক্সপ্লেন করে দিই। উনি বলছিলেন যে এক পাশ থেকে তার লাগালে ব্যাপারটা ইজি হয়ে যায়। যদি হেডফোনের এক পাশে তার লাগানো থাকে, অনেক হেডফোনেই আছে, সেই হেডফোনের বাকি মানে ড্রাইভার তো দুটো, যে দুইটা ড্রাইভারের ভেতরে এক পাশে যদি তার লাগানো থাকে, ওই ড্রাইভারটার সাথে কানেকশনের জন্য হেড ব্যান্ডের ভেতর দিয়ে তার ঘুরে লাগানো থাকে। এখন ব্যাপার হচ্ছে অনেকেরই এই ভেতরের যে জয়েন্টটা, এই জয়েন্টটা ভেঙে যায়, এই তারটা ছুটে যায়, তখন কিন্তু এই জিনিসটা ঠিক করা যায় না, তখন ডিফিকাল্ট। বাট দুই পাশে যদি তার লাগানো থাকে, কোনো একটা কানেক্টর নষ্ট হয়ে গেলে আমরা একটা এক্সট্রা কেবল কিনে কিন্তু জিনিসটা ইউজ করতে পারি। সেক্ষেত্রে হেডফোন নষ্ট হচ্ছে না, তার চেঞ্জ করা যাবে খুব ইজিলি, অনেক কম দামে তার কেনা যায়, 2-3 হাজার টাকায় এরকম হেডফোনের ভালো তার পাওয়া যায় আর কি। দ্বিতীয়ত হচ্ছে এই হেডফোনটা একটা সলিড মিউজিক প্লে ডিভাইস, এটাতে আসলে ব্লুটুথ নেই, সেটা জেনে বুঝেই আসলে কেউ কিনবে। যারা একদম পিওর অডিও লাভার তারা আসলে ব্লুটুথের থেকে ওয়্যারে বেশি রিলায়েবল, বিকজ ওয়্যারে আপনার চার্জ দিতে হচ্ছে না, আপনার ব্যাটারি লাইফের ওপর ডিপেন্ডেন্সি নাই, আপনি প্লাগ অ্যান্ড প্লে যে কোনো জায়গাতে যে কোনো ডিভাইসে ইউজ করতে পারবেন, একটা 3.5mm পোর্ট থাকলেই হয়েছে। সেদিক থেকেও আসলে এই জিনিসগুলো আসলে কনভেনিয়েন্ট। ওরা যদি এই প্রাইসে ব্লুটুথ ইমপ্লিমেন্ট করতো এটার সাউন্ড এত ভালো হতোও না। আর দ্বিতীয় কথা, ব্লুটুথ ডিভাইসগুলো এখনও ওয়ার্ড ইয়ারফোনের লেভেলে বা হেডফোনের লেভেলে আসতে পারেনি। সুতরাং সেদিক থেকে চিন্তা করলে আসলে ব্লুটুথটা আমার কাছে মোটেও ডিসঅ্যাডভান্টেজ বলে মনে হয় নাই। আর আপনার যদি ব্লুটুথ হেডফোন দরকার হয় আপনি অন্য জিনিস কিনবেন, অবভিয়াসলি এটা কিনবেন না। তবে কিছু কনস অবভিয়াসলি আছে এই হেডফোনের। ফার্স্ট অফ অল, এই হেডফোন থেকে আমি আরেকটু বেটার সাউন্ড আইসোলেশন এক্সপেক্ট করেছিলাম। সাউন্ড আইসোলেশন বলতে হচ্ছে ইয়ারকাপটা কানের ওপর পড়ে থাকলে আমি আউটসাইডে নয়েজগুলো পাবো না। মেজে খুব একটা ভালো সাপোর্ট দেয় নাই, বাট হেডফোনে যখন আমি গান প্লে করেছি তখন মোটামুটি
আশপাশে নয় সব বন্ধ হয়ে গিয়েছে, আর এই ওপেননেস থাকার কারণে, মানে এই খোলামেলা একটা অবস্থা থাকার কারণে সাউন্ডটা বেশ ওপেন মনে হয়, মনে হয় যে একটা কনসার্ট টাইপের একটা ফিল পাচ্ছি, বেশ বড় সাউন্ড স্টেজ থাকে, সেটা একটা ভালো ব্যাপার। বাট আরেকটু সাউন্ড আইসোলেশন আমি প্রেফার করতাম হয়তো। আর দ্বিতীয় কথা হচ্ছে এই হেডফোনটার প্রাইস, এটা আমাদের আমাদের এন্ড থেকে বা যারা অ্যাকচুয়ালি অডিও পছন্দ করে তাদের জন্য খুব একটা বড় কিছু না, যারা আসলে বাজেট অডিও লাভার, যাদের আসলে এত বেশি বাজেট নেই যে একটা হেডফোন কেনার জন্য, তাদের জন্য আসলে এই হেডফোনটা একটু প্রাইসি, বাট স্টিল। সো আজকে এই পর্যন্তই, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আমাদের হেডফোনের এই রিভিউটা কেমন লেগেছে। আরেকটি ব্যাপার বলতে চাই যে এই দামি হেডফোনগুলোর একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি তো অবভিয়াসলি, বাট এটা আপনার কানের ওপরে অনেক কম প্রেশার ফেলবে, অনেক কম প্রেশার ফেলবে ইন এ সেন্স, আমরা যত বেশি গান শুনবো, যত বেশি কানকে ব্যস্ত রাখবো, আমাদের কিন্তু হিয়ারিং ক্যাপাবিলিটি আস্তে আস্তে কমে যেতে থাকবে। তো এই হেডফোনগুলোর R&D বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে অনেক বেশি এফোর্ট এবং খরচ করা হয় এই জন্যই যে এই হেডফোনগুলো যাতে আমাদের হিয়ারিংকে খুব বেশি ডিগ্রেড না করে, পাশাপাশি আমাদের কানের সেফটির যে মেজারমেন্টগুলো আছে সেই মেজারমেন্টগুলোও তারা খুব স্ট্রিক্টলি ফলো করার চেষ্টা করে। এই জন্য আমার কাছে মনে হয় যে অনেকগুলো 200-300 টাকার ইয়ারফোন হেডফোন না কিনে আমরা যদি 5টা হেডফোন ইয়ারফোনের টাকা একবারে জমাতে পারি এবং তারপরে যদি একটা ভালো ইয়ারফোন কিনতে পারি, আমাদের হিয়ারিং ভালো থাকবে এবং আমরা এই হেডফোনটা বা ইয়ারফোনটা অনেকদিন ইউজও করতে পারবো। কারণ এই দামি হেডফোনগুলো খুব সহজে নষ্টও হয় না যদি আপনি ফালায় না দেন বা আপনি টানাটানি না করেন তার ধরে, সেদিক থেকে আসলে এই হেডফোনগুলো বেশ অ্যাডভান্টেজ দেবে। কিন্তু একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে, অনেকেই দেখি যে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া আমি এমন একটা ইয়ারফোন খুঁজছি যে ইয়ারফোনটা পরে আমি ঘুমাই যেতে পারবো, এটা অবশ্যই করবেন না। কয়েকদিন আগে একটা DSG পোস্ট দেখলাম যে তার ইয়ারফোন কানের মধ্যে পরে ঘুমিয়ে গিয়েছেন, ঘুম থেকে উঠে দেখেন ওনার কান থেকে ব্লাড পরে ওনার বালিশ ভিজে গেছে। আমরা যদি এখনই সচেতন না হই তাহলে আমরা খুব তাড়াতাড়ি হিয়ারিং লসে চলে যাব, সেটা কারোই আসলে এক্সপেকটেশন থাকবে না। মোরওভার এখন যদি আমরা 2000 টাকা খরচ করতে না যেয়ে পরবর্তী যদি আমাদের 2,00,000 টাকা খরচ করতে হয় এবং হিয়ারিং লস হয়, সেটা আমাদের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ হবে। গান যদি শুনতে হয়, গেম যদি খেলতে হয়, আমি রিকমেন্ড করবো পার্সোনালি যে অ্যাটলিস্ট আপনার বাজেটের বেস্ট জিনিসটা কিনুন, 200-300 টাকার হেডফোন ইয়ারফোন অ্যাভয়েড করুন, চেষ্টা করুন ব্র্যান্ডের জিনিসপত্র কেনার, তার একটা ভালো কোয়ালিটি কন্ট্রোল করে তারপরে প্রোডাক্ট একটা ক্লায়েন্টের হাতে পৌঁছায়। অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, অনেকে আমার থেকে অনেক ভালো জানেন, বেশি জানেন, তো সাথে থাকবেন, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন, সেখানে অনেক ডিসকাশন হয়, অনেক কিছু শেয়ার করি আমরা, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। আপনার একটা লাইক এবং কমেন্ট আমাদের এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছায় দেবে এবং পরবর্তীতে ইউটিউবও আপনার হোম পেজে আমাদের ভিডিওগুলোকে রাখবে। তো আমাদের ভিডিওগুলোকে অবশ্যই হারায় যেতে দিবেন না, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।